ম্যাক্স ক্রিটের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। অপ্রতিরোধ্য ভারত শিরোপার মঞ্চে, কোহলি ঝলকের পর মোহাম্মদ শামির গতির ঝড়ে সেমিফাইনালে বিদায় নিউজিল্যান্ডের, হেরেছে 70 রানে। মুম্বাইতে টস জিতে ব্যাট করতে নেমে 397 রানের পাহাড় গড়ে ভারত। সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। জবাবে ড্যারেল মিচেলের সেঞ্চুরিও যেতে পারেনি ব্ল্যাক ক্যাপদের, অল আউট হয় 327 রানে। 7 উইকেট নিয়ে ম্যাচের নায়ক মোহাম্মদ শামি। হারতে ভুলে গেছে ভারত, বাকি 9 ম্যাচের মতোই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে ম্যানিন ব্লুজ। স্বাগতিক সমর্থকদের উল্লাসের রং নীল, তাদের আছে বিরাট কোহলি, আছে মোহাম্মদ শামি, একজন ব্যাট হাতে দুরন্ত, আরেকজন বল হাতে উড়ন্ত। রান আর উইকেট সংগ্রাহকের তালিকাটাকে শাসন করেছেন। সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি আর এক বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের মালিক এখন কিং কোহলি। রেকর্ড ভাঙা গড়ার খেলায় সচিনকে করেছেন পুনিশ, স্ত্রী আনুষ্কা শর্মাকে ফ্লাইং কিস। ব্যাটিং এ ছিল শ্রেয়াস আইয়ার ঝলক, টানা 2 সেঞ্চুরি, তবুও নির্লিপ্ত। আহত হয়ে মাঠ না ছাড়লে বিশ্বকাপের প্রথম শতকটা পেতে পারতেন শুভমান গিল। এত সবের ভিত গড়ে দিয়েছিলেন প্রতি ম্যাচের মতোই রোহিত শর্মা। গিলকে ছাপিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি 50 ছয়ের মালিক এখন ভারত অধিনায়ক। ওয়েঙ্কড়েতে পিচ বিতর্কের মাঝেই টস ভাগ্য ভারতের পক্ষে, পরে ব্যাট করা যে কঠিন তা আবারও প্রমাণিত। ফ্লাডলাইটের আলোয় বুমরাহ, সিরাজ, শামিদের সুইং রহস্যের নাম। তবে উইকেট শিকারে শামি একাই 100। শুরুতে ডেভন কনওয়ে আর বিশ্বকাপের তারকা রাচিন রবীন্দ্রকে ফেরান, মাঝে ড্যারিল মিচেল আর অধিনায়ক কেন উইলিয়ামসনের তৃতীয় উইকেট জুটি চিন্তার ভাঁজ ফেলেছিল রোহিতের কপালে। 179 রানের পার্টনারশিপ থামাতেও ত্রাতার ভূমিকায় সেই শামি। একই ওভারে জোড়া আঘাতে নেই উইলিয়ামসন ল্যাথাম, কিউ অধিনায়কের ক্যাচ ফেলে সাপ মোচন এই পেসারে। শেষ পর্যন্ত 7 উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলিং ফিগারে নাম লিখিয়েছেন। এর আগে আরও 4 জনের একই কীর্তি থাকলেও প্রথম ভারতীয় তিনি। কোহলিকে ছাপিয়ে তাই তো ম্যাচ সেরার পুরস্কার তার হাতে। আর দুর্ভাগা নিউজিল্যান্ড, প্রথম বিশ্ব শিরোপার অপেক্ষা অন্তত আরো 4 বছর দীর্ঘায়িত হলো। টিম ইন্ডিয়ার 10-10 বিরাট কোহলির রেকর্ডের ফুলঝুরি, শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী ব্যাটিং, মোহাম্মদ শামির আগুনে বোলিং, সোনালী প্রজন্মের হাত ধরে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকরা। দুর্বার অপ্রতিরোধ্য এই দলটাকে যেন থামানোর কারো সাধ্য নেই। রেদওয়ান শেব, চ্যানেল 24, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই, ভারত।